প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে প্রকাশিত জানিয়ে দেওয়া হলো দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর পরীক্ষা কবে শুরু হবে তাহলে পরীক্ষা শুরু হচ্ছে চোদ্দই মার্চ দু সালে এবং সেই পরীক্ষাটি হবে তোমাদের পূর্ণ সিলেবাসে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবার হয়েছিল হোম সেন্টারে কিন্তু আগামী বছর কিন্তু হোম সেন্টারে হওয়ার কোনো সম্ভাবনা নেই আগে যেমন হতো পাশের কোনো বিদ্যালয়ে সেরকম ভাবে হবে আর একাদশ শ্রেণীর পরীক্ষা তো আগাগোড়া হোম সেন্টারেই হয়ে আসছে তো সেটা কিন্তু সেরকম ভাবেই হবে মাথায় রাখো যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে চোদ্দই মার্চ এবং সেরকম ভাবে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা এখন থেকেই একেবারে সুন্দরভাবে চালিয়ে যাও যাতে তোমরা খুব সুন্দর একটি রেজাল্ট করতে পারো প্রসঙ্গত বলে রাখি যে কিছু কিছু ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দেখবে যে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের উল্টোপাল্টা খবর ছড়িয়ে থাকে তো তোমরা সেই সমস্ত উল্টোপাল্টা খবরে কাম দেবে না তোমরা সবসময় সরকারি যে নোটিফিকেশন বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটার দিকে তোমরা কিন্তু লক্ষ্য রাখবে এবং সেই অনুযায়ী তোমাদের সিদ্ধান্ত নেবে তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আপডেট আবারও ফিরে আসছি অন্য একটি ভিডিওতে বাই